প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বৈচিত্র্যময় উদ্ভিদের অনন্য সমাহারে গড়ে উঠেছে আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যান। নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের স্বাভাবিক ভারসাম্য টিকিয়ে রাখতে সাহায্য করে এই উদ্যান। শিক্ষা, গবেষণা ও বিনোদনের জন্য জাতীয় উদ্ভিদ উদ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের আজকের পর্ব জাতীয় উদ্ভিদ উদ্যান ব্যবস্থাপনা নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মোল্লা রেজাউল করিমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জাতীয় উদ্ভিদ উদ্যান ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য ও চিত্র। একসময় বাংলাদেশের চারপাশ বিভিন্ন প্রজাতির গাছপালায় পরিপূর্ণ ছিল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গাছপালার সংখ্যা ও গাছের প্রজাতি বৈচিত্র্য কমতে থাকে। গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিঘ্ন হতে থাকে। তাই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষার তাগিদে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও জিনপুল তৈরির উদ্দেশ্যে ঢাকার মিরপুরে 208 একর জায়গা জুড়ে জাতীয় উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠা করা হয়। জাতীয় উদ্ভিদ উদ্যানের ভূমিরূপ যেমন উঁচু নিচু ও সমতল, তেমনি ছোট বড় বেশ কিছু জলাশয়ে পরিপূর্ণ। তাই প্রতিষ্ঠাকাল থেকেই এই উদ্যানে বিভিন্ন প্রজাতির স্থানীয় উদ্ভিদের সমারোহ ছিল। জাতীয় উদ্ভিদ উদ্যান ঘোষণার পর বাংলাদেশ বন বিভাগ উদ্যানের ব্যবস্থাপনার কাজ শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি এখানকার স্থানীয় উদ্ভিদ সংরক্ষণের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত নাগলিঙ্গম, চালমুগড়া, চাপালিশ, অর্জুন, আমলকি প্রভৃতি উদ্ভিদ রোপণ, গবেষণা ও তার ব্যবস্থাপনা করে যাচ্ছে। একই সাথে টেবেবুইয়া, আফ্রিকান টিউলিপ, বাউবাব সহ বিভিন্ন প্রজাতির বিদেশি উদ্ভিদ সংরক্ষণ করা হচ্ছে। পরিকল্পিতভাবে এসব গাছপালা রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের জন্য উদ্যানকে 57টি সেকশনে ভাগ করা হয়েছে। উদ্ভিদ শনাক্তকরণের জন্য প্রতিটি সেকশনে স্থাপন করা হয়েছে নাম ফলক।
বাংলাদেশের উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের জন্য এই উদ্যানে দুটি নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে উদ্ভিদের চারা উৎপাদন করে তা বিভিন্ন জায়গায় বণ্টন করা হচ্ছে। ফলজ উদ্ভিদ সংরক্ষণের জন্য উদ্যানের 6 নং সেকশনে ফলের বাগান তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের ফল থাকায় এখানে ফলভোজী বন্য প্রাণীরাও বেঁচে থাকার আশ্রয় পেয়েছে। উদ্যানের 11 ও 12 নং সেকশন বিদেশি উদ্ভিদের সংগ্রহশালা। এখানে ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশ থেকে আমদানিকৃত উদ্ভিদ সংরক্ষণ ও তা নিয়ে গবেষণা করা হচ্ছে। ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় গড়নের অর্কিড ও ক্যাকটাস শিক্ষার্থী, গবেষক সহ সকল উদ্ভিদ প্রেমীদের কাছে আকর্ষণীয়। এজন্য অর্কিড সংরক্ষণের জন্য অর্কিড হাউস এবং ক্যাকটাস সংরক্ষণের জন্য ক্যাকটাস হাউস গড়ে তোলা হয়েছে। নিয়মিত তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে গ্রাফটিং পদ্ধতিতে এই উদ্ভিদগুলোর সংকরায়ন ও চারা উৎপাদন করা হচ্ছে। এই উদ্যানে পুষ্পপ্রেমীদের জন্য দুটি সুদৃশ্য গোলাপ বাগান সৃজন করা হয়েছে। এখানে লাল, হলুদ, খয়েরি, সাদাসহ নানা রঙের নানা জাতের হাজারো গোলাপ দেখা যায়। সংকরায়নের মাধ্যমে নিত্য নতুন গোলাপের জাত উদ্ভাবনও অব্যাহত রয়েছে গোলাপ বাগানে। উদ্যানে 23 প্রজাতির বাঁশের সমারোহে সাজানো হয়েছে বেম্বু সেটাম। এটি দেশের বিলুপ্তপ্রায় বাঁশ প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এখানে বাঁশ নিয়ে গবেষণা এবং বাঁশের চারা উৎপাদনও করা হচ্ছে। এছাড়া উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও তা প্রদর্শনের জন্য এই উদ্যানে বেদ বাগান, মুক্তা বাগান, জবা বাগান, শাল বাগান গড়ে তোলা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে তা রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ করা হচ্ছে উদ্যানের 57 নং সেকশনে। উদ্যানে শাপলা পুকুর, পদ্ম পুকুর এবং কৃত্রিম লেক সহ ছোট বড় 11টি জলাশয় রয়েছে। উদ্যানের সৌন্দর্য বৃদ্ধিতে জলাশয়গুলোর অবদান অপরিসীম। এসব জলাশয়ে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ সংরক্ষণে কাজ করা হচ্ছে। শীত
শীতকালে এই জলাশয়গুলোতে কিছু কিছু জলচর পাখি দেখা যায়। তবে বছর জুড়েই উদ্যানের সর্বত্র ছড়িয়ে থাকা গাছপালায় টুনটুনি, দোয়েল, শালিক, পেঁচা, কোকিল প্রভৃতি স্থানীয় পাখি দেখা যায়। পাখিসহ উদ্যানের প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রজাতির উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়। এসব বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমেও উদ্যানের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করা হচ্ছে। তবে দর্শনার্থীদের পরিবেশ বিরূপ আচরণ জাতীয় উদ্ভিদ উদ্যানের ব্যবস্থাপনায় ক্ষতিকর প্রভাব ফেলছে। উদ্যানের জলাশয় এবং বাগানগুলো প্রতিনিয়ত দূষিত হচ্ছে, জমছে ময়লা আবর্জনার স্তূপ, যা উদ্যানের প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এজন্য উদ্যান ব্যবস্থাপনায় আরও জোরালো ভূমিকা রাখতে হবে, সেই সাথে উদ্যানের পরিবেশিক গুরুত্ব উপলব্ধি করে সবাইকে সচেতন হতে হবে, তবেই জাতীয় উদ্ভিদ উদ্যান স্বমহিমায় টিকে থাকবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম জাতীয় উদ্ভিদ উদ্যান ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মোল্লা রেজাউল করিমের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। আমাদের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান, এ নিয়ে আমাদের একটু বলবেন যে এখানে কী ধরনের উদ্ভিদ বৈচিত্র্য রয়েছে? আসলে জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটি 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 208 একর ভূমির উপরে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এখানে দেশের বিভিন্ন ধরনের ইকোসিস্টেমের মধ্যে যে ধরনের উদ্ভিদ প্রজাতি আছে, সব ধরনের উদ্ভিদ প্রজাতিকে সংগ্রহ করে একটি সুনির্দিষ্ট স্থানে সমবেত করা এবং তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সংরক্ষণ করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাকে বাঁচিয়ে রাখার, এটাকে একটা জীবন্ত উদ্ভিদ মিউজিয়াম বলে আখ্যায়িত করা যায়। এটার মধ্যে অনেক দুর্লভ, বিরল, বিপন্ন প্রায় এরকম উদ্ভিদ প্রজাতিগুলো আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এইসব উদ্ভিদ আর কোথাও নাই। উদ্ভিদ উদ্যানের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে আমাদের এটার 57টি সেকশনে উদ্ভিদ প্রজাতি এবং তার সাথে সম্পৃক্ত যে উদ্ভিদের এর সমাবেশ ঘটানো হয়েছে। এখানে এখন পর্যন্ত 154 প্রকারের উদ্ভিদ এখানে আনা হয়েছে এবং সেটার প্রজাতির সংখ্যা 1610টি। তো এই 1610টি উদ্ভিদ প্রজাতির মধ্যে বাংলাদেশের প্রায় 610টির উদ্ভিদ প্রজাতি, যেটা বাংলাদেশের অন্য অন্য স্থানে নেই বললেই চলে। এই জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা বিশেষ করে শিক্ষা গবেষণার কাজে নিয়োজিত, বিভিন্ন জায়গার উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞানের ছাত্রছাত্রীরা এবং প্রকৃতি ও পরিবেশ নিয়ে যারা গবেষণা করে, যারা চিন্তা করে, যারা শিখতে চায়, গাছ চিনতে চায়, এরকম মানুষগুলো এখানে প্রতিনিয়ত এসে ভিড় জমান এবং তারা আসেন মূলত গাছের কাছে এসে গাছ চেনার জন্য, গাছ দেখার জন্য। এবং একটি গাছের নাম অনেকেই শুনেছেন হয়তো, কিন্তু দেখেননি কোনোদিন, সেই গাছটি এখানে আসলে দেখা যায়। এটাকে অপর দিক থেকে আর একটাভাবে বলা যায়, যেমন একটা লিভিং উদ্ভিদ বিজ্ঞানের বই বলা যায় এটাকে। এখানে তো বিনোদনের ব্যাপারটিও আছে, তাই না? হ্যাঁ, বিনোদনের ব্যাপারটিও এর সাথে সম্পৃক্ত। দেশের অনেক প্রকৃতি প্রেমিক মানুষ আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন যারা গাছ চেনেন বা গাছ জানেন, তারা এখানে এসে সারাদিনের মধ্যে ওই গাছটির কাছে বসে থাকেন। এটা এটা বিনোদনের চাইতে বলা যায় মোর দ্যান প্রেমী বলা যায়। আচ্ছা, আমাদের একটা জিনিস বলবেন যে বর্তমানে এই উদ্যান ব্যবস্থাপনায় কিভাবে কাজ হচ্ছে? আসলে বোটানিক্যাল গার্ডেন ম্যানেজমেন্ট অত্যন্ত সাইন্টিফিক একটা বিষয়, কারণ হলো এখানে এক এক প্রজাতির গাছের ব্যবস্থাপনা একরকম। যেমন ক্যাকটাস ব্যবস্থাপনার ক্ষেত্রে তাকে তাপ দিতে হয়, অপরদিকে জলজ যেগুলো হাইড্রোফাইটস বা অ্যাকুয়েটিক্স
তাদের জন্য আবার তাপমাত্রা কম দরকার। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো শীতকালীন সময়ে শুধুমাত্র তারা স্বাচ্ছন্দ্য গ্রহণ করে, আবার কিছু উদ্ভিদ আছে যারা গ্রীষ্মকালীন সময়ে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে, কেউ কেউ বর্ষাকালীন সময়ে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে। এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদের যে সমাবেশ, তার মধ্যে এদের ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা এটার দায়িত্বে নিয়োজিত তাদেরকে অনেকটা ওই সাইকোলজি পড়ার মতোই এই উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক, তার বেড়ে ওঠা বেঁচে থাকার যে পরিবেশ, তার জন্য যে প্রয়োজনীয় পরিবেশের যে ভারসাম্যগুলো দরকার, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হয়, করে তার আঙ্গিকে তাকে কী ধরনের ব্যবস্থা করা যায় সেটা করে থাকি। পাশাপাশি আমরা এই উদ্ভিদ উদ্যান ব্যবস্থাপনার ক্ষেত্রে যাতে মানুষের বিনোদনের বিষয়টা এনশিওর হয়, সেজন্য এখানে কোনো প্রকার যাতে অসামাজিক কার্যকলাপ চিন্তাই এগুলো না হয় সেক্ষেত্রেও আমরা খুব কঠোর নজরদারি করছি। আচ্ছা, একটা জিনিস হলো যে এখানে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় সমস্যা কী ধরনের আছে? এটার মূল সমস্যা হলো উদ্ভিদ উদ্যান ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে আমাদের দেশে টেকনিক্যাল সেরকম কিছু গড়ে ওঠেনি, তারপরে আমাদের কোনো পাঠ্যপুস্তক বা এরকম বটানিক্যাল গার্ডেন ম্যানেজমেন্টের মতো এরকম কোনো কথা কোথাও লেখা নাই। কিন্তু আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো যে এই বটানিক্যাল গার্ডেনটা যাতে ন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটাকে অতিক্রম করে এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড হতে পারে, সেই দিকটা আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি। আর এখানে একটা সমস্যা হলো আমাদের সরকারের সবসময় একটু বাজেটের সংকলন থাকে না, বোটানিক্যাল গার্ডেনের প্রতি আসলে ওইভাবে বাজেট দিয়ে কখনো দৃষ্টি দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তবে বর্তমান সরকার কিছুটা হলেও এদিকে নজর দিয়েছেন, আমরা ওই সমস্যাগুলো ওভারকাম করার জন্য চেষ্টা করছি। পাশাপাশি এখানে জনবল সংকট একটা খুব মারাত্মক বিষয় আছে, আর যারাই আছেন তাদের বোটানিক্যাল গার্ডেন ম্যানেজমেন্টের জন্য কোনো ট্রেনিং নাই। আসলে দিনে দিনে যেভাবে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, মানুষ ডিজিটালাইজড হচ্ছে, এই ডিজিটাল নলেজগুলোকে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বোটানিক্যাল গার্ডেনকে ম্যানেজ করার যে দিকটা, সেটা আমরা ট্রেনিং দিতে না পারার কারণে বা পর্যাপ্ত পরিমাণে এই জাতীয় নলেজ শেয়ার করার কোনো মেকানিজম আমাদের কাছে না থাকার কারণে আমরা এটা পেরে উঠি নাই। এমনি আপনার সাজেশন কি এই ব্যাপারে, যদি আমরা আরও ভালো অবস্থান নিতে চাই এই জাতীয় উদ্যানকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের আর কী করা উচিত? আসলে জাতীয় উদ্ভিদ উদ্যানের এখন যে সমস্যাগুলোর মধ্যে আছে তার মধ্যে একটি বড় সমস্যা এরকম যে জাতীয় উদ্ভিদ উদ্যানের চারিদিকে আবাসিক এলাকা, এলাকার থেকে যে সোয়ারেজগুলো আসে সেগুলোর ম্যাক্সিমামই জাতীয় উদ্ভিদ উদ্যানের অভ্যন্তরে 11টি জলাশয় আছে, 11টি জলাশয়ে পতিত হয়, ফলে এই জলাশয়গুলোর পরিবেশ ম্যাক্সিমামই দূষিত হয়ে গেছে এবং জলাশয়গুলোর সেই প্রাকৃতিক ভারসাম্য সেটা নষ্ট হয়ে গেছে বলা যায়। একটি সময় ছিল যখন এই উদ্ভিদ উদ্যানে হাজার হাজার অতিথি পাখি আসত, অতিথি পাখির কলকাকলিতে ভরে উঠত এই অঞ্চল, কিন্তু এই জলাশয়গুলো দূষিত হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর অতিথি পাখি আসতে পারে না। জলজ যে উদ্ভিদগুলো এর ম্যাক্সিমামগুলোই নষ্ট হয়ে গেছে তার কারণে, জলাশয় দূষণের কারণে। তা আমরা চেষ্টা করছি যে যদি আমরা আবার এই পরিবেশটা ফেরত আনতে পারি তাহলে হয়তো এই উদ্ভিদ উদ্যান আবার মানুষের কাছে শাপলা শালুকে ভরে উঠবে, হয়তো জলাশয়গুলো অতিথি পাখিতে ভরে উঠবে, কলকাকলিতে মানুষ আনন্দ পাবে। আচ্ছা, এই উদ্যানে তো কিছু প্রাণীও আছে, যে সেই প্রাণীগুলো কী ধরনের প্রাণী আছে এখানে উদ্যানে? আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি চারটি খুব বিরল প্রাণী আছে যেগুলো হারিয়ে যেতে বসেছে সারা দেশ থেকে, তার মধ্যে একটি হলো বনরুই, আমাদের ওখানে আছে খেকশিয়াল, বেশ কিছু সজারু আছে এখনো পর্যন্ত। আচ্ছা, আরেকটা সবুজ ঘুঘু, হরিয়ালের কথা বলছেন আপনি, হরিয়াল, হ্যাঁ। তো আমরা এই শীত মৌসুমে তো অনেক ধরনের পিকনিক পার্টি আসে যারা উৎসব আয়োজন করে এবং প্রচুর পরিমাণে গাছ মাজনা ইত্যাদি করতে থাকে, কাউকে অ্যালাউ করি নাই। আসলে তো উদ্ভিদ উদ্যানে এগুলো নিয়ে ঢোকারই কথা না, ঢোকার কথা নয়, কিন্তু ইতিপূর্বে এটা প্রচলিত ছিল, কেউ নিষেধ করেনি হয়তো কখনো। আমরা এবছর একদম পুরোপুরি উদ্যান তো পিকনিকের জায়গাও না পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং পিকনিক শব্দটি আমরা কাউকে অ্যালাউ করি নাই, একদম একজনকেও অ্যালাউ করি নাই, তিনি যে নেই হন না কেন। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, অনুরোধ করেছি যে উদ্যানের ব্যবস্থাপনার সাথে দেশবাসী সবাই সহযোগিতা দরকার। সেই সহযোগিতাটা কীভাবে হতে পারে তার একটি কথা আমরা এইভাবে বুঝেছি যে দেখেন, এখানকার জীব বৈচিত্র্য সংরক্ষণ করা দরকার, আর জীব বৈচিত্র্য যদি সংরক্ষণ না হয় তাহলে এই উদ্যানটি টিকে থাকবে না, আর উদ্যান টিকে না থাকলে আপনি আজকে আসছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আর এখানে আসতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে, থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক উদ্ভিদ উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি,
জাতীয় উদ্ভিদ উদ্যান উদ্ভিদরাজির এক জীবন্ত সংগ্রহশালা। এই উদ্যানে প্রায় 1610 প্রজাতির 78,000 উদ্ভিদ সংরক্ষিত আছে। জাতীয় উদ্ভিদ উদ্যানের 22 এবং 24 নম্বর সেকশনে ক্যাকটাস হাউসে 42 প্রজাতির ক্যাকটাস আছে। এই উদ্যানে 150 প্রজাতির ভেষজ উদ্ভিদ সংরক্ষিত আছে। প্রায় 30,855 প্রজাতির গাছ ও বীজের সংগ্রহশালার কারণে লন্ডনের কিউ বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের নদী ও গ্রামীণ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ কোনটি। সঠিক উত্তরটি হল বি, অপরিকল্পিত উন্নয়ন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ বুলবুল ইসলাম খান, চাকুরিজীবী, সিনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স, সিটি গ্রুপ, গুলশান, ঢাকা 1212। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ক্যুইজ। আমাদের আজকের ক্যুইজ হচ্ছে, জাতীয় উদ্ভিদ উদ্যানকে কয়টি সেকশনে ভাগ করা হয়েছে? এ 57টি, বি 67টি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, জাতীয় উদ্ভিদ উদ্যান বিনোদনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণীর আবাসস্থল। এখানে বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী টিকে আছে, তাই পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে জাতীয় উদ্ভিদ উদ্যানের যথাযথ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।